উড়ি বাবা সাবস্ক্রাইব করুন, ঘন্টা বাজিয়ে ঘরে ঢুকুন। মাতৃতন্ত্রই ভবিষ্যৎ, সেটা আমিও জানি, কিন্তু বাঙালি বাড়িতে সিঙ্গল চাইল্ড হয়ে জন্মালে কখন যে মাতৃতন্ত্র একনায়কতন্ত্র হয়ে উঠবে ধরতে পারবেন না। এই যেমন আমার মাতৃদেবী, ওনার এক্সপেকটেশন যে এক্সাজারেট করে যাচ্ছে সেটা ওনাকে কে বোঝায়? ও দেখেছেন তো, আমার নামটাই বলা হয়নি, আমার নাম শাগনি। এই গল্পটা আমারই, তবে গল্পের নায়ক যদিও আমি নই, সেটি নির্দ্বিধায় আমার মা। কদিন থাকবে যা যা ধরবে গঙ্গা জল দিয়ে ধুয়ে একবারে শুদ্ধ করে নিবি। কত মা, ইয়ে তো হেবি মুশকিল হবে গো। যা যা ধরবে সব যদি গঙ্গা জল দিয়ে ধুতি হয় তাহলে তো ঘরের মধ্যে গঙ্গা দাঁড়িয়ে যাবে। তখন দেখবে নৌকে দক্ষিণেশ্বর না গিয়ে আমাদের বাড়ি আসছে গঙ্গা দেখতে। তাহলে দুবি না, কয়েক ফোঁটা করে গঙ্গা জল বরং ছিটিয়ে দিবি। কিন্তু কর্তা মা, মিলচ্ছেরা গরু খায় তো, ওই পেটের মধ্যে ঢুকে গঙ্গা জল ছিটাবো কেমন করে? মা ও ভেজিটেরিয়ান, গরু কেন, কোনো মাংসই খায় না। যাক বাবা, মেয়ে হয়ে মাকে খাওয়াটা ভালো দেখায় না। মা গরু ভাই নিকি আসছে কেন? কেন আবার কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না যে কারণে আসে, টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। না তাহলে এতদিন বিদেশে কি করলি, আন্ডারস্ট্যান্ড হয়নি, আন্ডারলাইন করে কাটিয়ে দিলি নাকি? বাজে বকিস না, নিকি ওয়ান্টস টু লিভ ইন উইথ মি। মানে নিকি এখানে এসে তোর সাথে লিভ ইন করবে? আমার বাড়িতে। ওকে, কাকিমার ফোন থেকে না আমার নম্বরটা ডিলিট করে দিস। দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। ভেবেছটা কি? হ্যাঁ, বাঙালি শাশুড়ি কাকে বলে না ওই মেয়েকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। এতদিন ধরে মেগা সিরিয়াল দেখছি না, বৌমাদের কি করে জব্দ করতে হয় ও সব আমার জানা আছে। এই এক সেকেন্ড ধরো তো বাবা, আমার ছেলেটাকে খুব বশ করে নিয়েছি, ঘুবু দেখেছে, ফাঁদ তো দেখেনি, ছেলে দেখেছে, ছেলের মাকে তো দেখেনি। আর শুনো না, মেয়েটা তো আমি আলাদা ঘরের বন্দোবস্ত করেছি, দিয়েছি মালতিকেও কাজে লাগিয়ে, যেখানে দেখবে সেখানেই গঙ্গা জল ছেটাবে আর মুছবে। ইন মাই কান্ট্রি ইটস নট ইজি বেবি, মা ইজ দ্য আলটিমেট ডিক্টেটর।
ওনার উপরে কথা বলাটাই অসম্ভব। তাও আমি চেষ্টা করছি, কয়েকটা দিন টাইম দাও। আই নো ইউ আর অ্যাংরি, বাট প্লিজ প্লিজ পিক আপ মাই ফোন। আচ্ছা, ডু ওয়ান থিং, দু সপ্তাহ পর একটা টিকিট কেটে নাও। বাই দেন আই উইল ম্যানেজ মাই মম সামহাউ। দেখি কত বড় নাক, এ তো দেখেই মনে হচ্ছে সব ব্যাপারে নাক গলে না। এটা বাদ, পরেরটা পরেরটা কতমা, চেয়ারটা দেখো। আমি বলছি তুমি এর সাথে পারবে না, পারবে না। পরেরটা পরেরটা এইটা দেখ না, এটা খারাপ না কিন্তু, দেখ কত লিপস্টিক পরেছে দেখো না। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে অনেককে পটিয়েছে। লিপস্টিক লাগিয়েছে তাতেই তুমি বুঝে গেলে না যে কে কি রকম। দাও আমাকে, দাও ছবিগুলো দাও। বাবা, তোমরা আবার শুরু করেছো এসব। মা, তোমাকে বললাম তো আমি এখন বিয়ে করব না। তা বিয়ে করবে না তো কি করবে? তোমার ওই বাঁদর বন্ধুটার মতো ফুলে ফুলে মধুকে এঁকে ঘুরে বেড়াবে? কর্তামা, এত চাপ নিচ্ছ কেন? এখন ওই কি বলে না, এসব হলো ইজি ব্যাপ, ওই 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 কি বলে জানো, টেস্ট ড্রাইভ, টেস্ট ড্রাইভ। মানে কতটা তেলে কতটা গাড়ি চলবে। মা, তুমি একে তাড়াচ্ছ না কেন বলো তো? সারাদিন বাজি বকা ছাড়া ওর কোনো কাজ আছে কি? কি আছে? আমি বাজিব কি? তাড়াচ্ছে না কেন, খুব সাজা না? আমিও দেখবো তোমার বউ এসে না কেমন তোমার জাঙ্গিয়ে দয়। হ্যাঁ কত মা, ফটো গরম লাগছে। আমি উপরে গেলাম ছাদে, কিছু দরকার হলে কল দিও। হ্যাঁ তাড়াচ্ছে না কেন, ডিসগাস্টিং। এখানে এসে একটু বস না। দেখ মা, শোনো না, তুই একটু দেখ এগুলো রাখো, আমার তোমার সাথে একটু কথা আছে, খুব জরুরি কথা। এক মিনিট, হ্যালো, কি উমা, এখনো কোনো খোঁজ পাওনি? তা কি করবে বলো, কি করবে? বিদেশি বউ আনার আগে তো আমি পই পই করে বারণ করেছিলাম, তখন তো কথা শুনুনি, এখন বোঝো ঠেলা। হ্যাঁ না, আসল কথাটা শোনো, বলছি গয়নাঘাটি কিছু, আমি ঘরে যাচ্ছি, কাল অফিস আছে, ঘুমোতে হবে। কি কি একটা বলবি বলছিলি না? ও কিছু না, পরে বলবো। কি বলছো, কিচ্ছু নেয়নি বলছো? ওটা হতেই পারে না। আরে ওরা হলো লুটেরার জাত, কোহিনুর মণি ফেরত দিলে না তোমাদের গয়না ফেরত দেবে। শোনো শোনো, ভালো করে আলমারির লকারটা দেখো, সোনার গোপালখানা আছে তো? শোনো একটা কথা তো সত্যি না, ওই বাঙালি বাড়িতে বিদেশি বউ মানায় না। মা না বিয়ে করছে, মানে মা না আমার, তোর আমার মাথা কাজ করছে না, এদিকে নিকি টিপ কেড়ে নিয়েছে, মা আমার মেয়ে দেখছে, বিয়ে দেবে আমার, আমি আমি কি করবো বলতো? অ্যারেঞ্জ ম্যারেজ হলো আমাদের বাংলার সংস্কৃতি, আমার মনে হয় তুই ওইটিই কর ভাই। প্রেম প্রেম করলে বাজে কেস খাবি, আর বাই চান্স যদি সারা বউ পালায় নিজেই কেস খাওড়ে। অ্যারেঞ্জ ম্যারেজ হলে কী বলতো, সুবিধা হচ্ছে কেস ফেস খাবি, বেমালুম মায়ের ঘরে ঠেলে দিবি। তুই বিশ্বাস কর, আমি তোকে প্রমিস করছি, এই সিগারেট ছুঁয়ে প্রমিস করছি, যদি নিকি পালায় আমি অ্যারেঞ্জ ম্যারেজই করব। এখন কি করব? খা একটা, নীলি খা, দে তুই মদ খা। হ্যাঁ হুলিয়ে মদ খা ভাই, তারপর বুক ঠুকে বলে দে। এতে দুটো জিনিস হবে, হয় তোর মা মেনে নেবে, আর না হলে সরি মানে কিছু মনে করিস না, ভদ্রমহিলা টেসে যাবে। নরমাল, সবসময় বাজিয়ে বকিস। আমি 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 তোকে একটা প্রবলেম বলছি, দেখ আমি যদি মাকে গিয়ে একবারে সব কিছু বলেই দিই, মা তো মেনে নেবেই না, উল্টে আমার গাঁটটা মারা যাবে, মা উল্টো কেস করে দেবে। স্টেপ বাই স্টেপ বল, ধাপে ধাপে বল। তোর মায়ের তো বেসিক্যালি দুটো প্রবলেম, এক হচ্ছে তুই প্রেম করিস বলে, আর মালটা বিদেশি বলে। তুই দায়িত্ব নিয়ে বিদেশিটা কাটা। আর ভাই প্রেম তো এমনি কেটে যায়। কিভাবে অ্যাঞ্জেলিনা যাদবপুরে খেপ? আর খেপ বলবি না ভাই, খা ফ্রিল্যান্স বল, ফ্রিল্যান্স। আমি যা শুনলাম ওর বয়ফ্রেন্ড ওকে ডিচ করে চলে গেছে, ও এখন ছাদলেস। আমাদের একটা আছে ছাদ, ওল্ডলেস,
তুমি ওকে ছাদ দাও ভাই, আমি ওকে স্বাধীনতা দেবো। তুমি গান মারাও, তুমি একটা উট গান্ডু। সে ঠিক আছে ভাই, পর অ্যাঞ্জেলিনা আর নিকি এক হলো, আর কি গ্যারান্টি আছে? মা যদি অ্যাঞ্জেলিনাকে পছন্দ করে, নিকিকে পছন্দ করবে। আসলে কি বলতো, বাঙালি না সাদা চামড়ার প্রতি একটা পিতলা পীড়িত আছে। ও সালা, তুই দেখবি, তুই যদি বিদেশি বলিস, ও বাঙালিরা পচা মাল খেয়ে নেয়। অ্যাঞ্জেলিনা হলো তোমার জীবনের ডোনাল্ড ট্রাম্প ভাই। এই ট্রাম্প কার্ডটা যদি মায়ের কাছে ফেলতে পারিস, তোর পিএম হওয়াকে আটকায়। পিএম পারফেক্ট ম্যাচ। হ্যাঁ, আমি যাকে চিনি না, আমি যাকে জানি না, তাকে বাড়ি বয়ে নিয়ে যাবো আমার প্রেমটা সেট করার জন্য। তুই শুধু উটগান্ডু নয়, তুই গাঁজাও বেশি খাচ্ছিস আজকাল। ওতে ভরা আছে। না, দরকার নেই। দেখ, গাঁজা বেশি খাওয়া উচিত কাকিমার, তোর মায়ের। তাতে কি হবে, সোসাইটির প্রতি একটু দৃষ্টিভঙ্গিটা চওড়া হবে, বড় করে দেখবে, এর প্রোগ্রেসিভ হবে। আর বাঙালিরা কি বলতো, নিজেদের ছাড়া আর ওই প্রতিবেশী দেশের লোকজন ছাড়া মোটামুটি সবাইকেই ফরেনার ভাবে। তোমার বাবু প্রয়োজন এই ফরেনারদের একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আর সেইটি হলো গিয়ে অ্যাঞ্জেলিনা। শেষটা দে। কিন্তু মাকে কিভাবে রাজি করাবো? যেভাবে আজীবন বাংলার মা মাসি মানুষ সেন্টিকে রাজি হয়ে এসেছে। যা বলছো কে বলতে দে, যা খুশি বলুক। আমি আমার কথা থেকে নড়বো না, ত্যাগ ফোটো। ওই মেচ্ছ মেয়ে আমার বাড়িতে এসে থাকবে না। টুম্পাটা এবার বোধ হয় মরে যাবে। টুম্পাটাকে, আরে মা, তোমায় কতবার বলেছি মেয়েটাকে ভালোবাসি আমি। আর যদি এ বাড়িতে এসে থাকে, আমার সাথে লিভ ইন করে, তোমারই সুবিধা হবে। তোমরা একে অপরকে জেনে নেবে, বুঝে নেবে। শোনো, তোমার বাবাকে যদি আমি খুব জেনে বুঝে নিতাম না, তাহলে তুমি আর হতে না। যাও বাবা, আর এই সিরিয়াল দেখার সময় আমাকে ডিস্টার্ব করো না, যাও নিজে ঘরে যাও। কুচি করেছে টুম্পা। সকালে মাথা খারাপ হয়েছে নাকি? গাঁজা খেয়েছিস? খাবো। বিয়ে করতে যাবো কেন? মালতীর ফেসবুকে দেখলাম তোর ইয়ে হচ্ছে, তোর বাড়ি জুড়ে গাঁদা ফুল লাগানো হয়েছে, চ্যাংড়া মনে কি? এই এক মিনিট, আমার একটা কথা বলতো। তুই আমার বাড়ির কাজের লোককে সোশ্যাল মিডিয়ায় স্টক করিস কেন? ভালো না, কি করবো ভাই, তুই ওখানে ছক করছিস। তুই তুই দেখা কর আমার সাথে, আমি ফোন রাখলাম।
মা 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 ও মা আচ্ছা মা তুমি সব কি শুরু করেছো বলো তো হ্যাঁ আরে মালতী তোর এই বাড়ির হাঁড়ির খবরগুলো ফেসবুকে না দিলে হয় না কি হয়েছে কি হয়েছে মা আমি লাস্ট টাইম বলছি এই বাড়াবাড়িগুলো এবার বন্ধ করো অনেক হয়েছে শোনো বাড়াবাড়িটা তো আমি করছি না তুমি করছো আমি তো তোমার কেচ্ছা ঢাকার চেষ্টা করছি পাড়ার লোককে তো অন্তত বলতে পারবো যে তুমি বিদেশে গিয়ে একটা বিয়ে করেছিলে আমি আজকে বউ বরণ করছি আরে ও তো আমার বউ নয় চুপ করো বউ করতে কি বাকি রেখেছো তুমি বাইরে যা করতে করতে এখন তো ঘরে এনে তুলছো নেহা তোমার বাবা পরশা পরশা গোলগাল নাতি নাতনির খুব শখ করতেন তো তাই আমি সব নাহলে না আমি আমি সত্যি বলছি আমি তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতাম কতমা বাইরে একটা ট্যাক্সি এসেছে গো ট্যাক্সি Namaste.